শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় ক্লাস নাম্বার 6 নিব। আজকে আমরা একটি সালের প্রশ্ন তুলে রেখেছি। অ্যাকচুয়ালি এটা আমরা 5 নাম্বার ক্লাসের সাথে এই ক্লাসটা রিলেটেড। দিনাজপুর বোর্ড 2016, দিনাজপুর বোর্ড 2016 আয় 300, 400, 500 কোটি টাকা। আয় যত বাড়ে সঞ্চয়ও তত বাড়ে, আয় সঞ্চয় এবং বিনিয়োগ। শিক্ষার্থীরা তোমরা দেখো, আয় যত বাড়ছে সঞ্চয় 500, 50, 100, 150 কোটি টাকা হয়েছে, কিন্তু বিনিয়োগ সবসময় স্থির একই 100, 100, 100। দ্যাট মিন্স এখানে স্বয়ংভূত বিনিয়োগের কথা বলা হয়েছে। আয় বাড়লেও বা কমলেও যে বিনিয়োগ বাড়ে বা কমে না তাকে স্বয়ংভূত বিনিয়োগ বলে। তাহলে স্বয়ংভূত বিনিয়োগের সংজ্ঞাটা তোমরা জানলা, আয় বাড়লে বা কমলেও বা আয়ের পরিবর্তন হলেও যে বিনিয়োগের কোনো পরিবর্তন হয় না তাকে স্বয়ংভূত বিনিয়োগ বলে। তাহলে আমাদের তিনটা তথ্য দেওয়া আছে, দিনাজপুর বোর্ড 2016, আয় 300 কোটি, 400 কোটি, 500 কোটি, সঞ্চয় 50, 100, 150, বিনিয়োগ 100, 100, 100। গ নাম্বার বলা হয়েছে সঞ্চয় রেখা অঙ্কন করো, সঞ্চয় রেখা অঙ্কন করো। তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমে সঞ্চয় রেখা অঙ্কন করব, আয়ের সাথে সঞ্চয়ের সম্পর্ক আমরা দেখাবো। গ নাম্বার সঞ্চয় রেখা অঙ্কন করো, গ নাম্বার সঞ্চয় রেখা অঙ্কন করো। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা ভূমি অক্ষে দেখাবো, আমরা ভূমি অক্ষে দেখাবো আয়, আর লম্ব অক্ষে দেখাবো সঞ্চয়। আমরা ভূমি অক্ষে দেখাবো আয় এবং লম্ব অক্ষে দেখাবো সঞ্চয়। তাহলে শিক্ষার্থীরা আমরা গ নাম্বার প্রশ্নে অ্যান্সার করছি, যেখানে আমরা আজকে করব সঞ্চয় রেখা অঙ্কন। তাহলে আয় কত কত আছে, 300, 400, 500। আমি একটা ভাঙা চিহ্ন দিয়ে দিলাম, হঠাৎ করে 300 তো নেওয়া যায় না, 100, 200, 300, 400, 500 এভাবে নিতে হয়। তাই আমি ভাঙা চিহ্ন দিয়ে এখানে হঠাৎ করে 300 নিলাম, এখানে 400 নিলাম, এখানে 500 নিলাম। তাহলে আয় আমাদের 300, 400, 500, আর সঞ্চয় আছে 50, 100, 150। 50, 100, 150। তাহলে শিক্ষার্থীরা আমরা সঞ্চয়ের ঘরটাকে সমান ভাগে ভাগ করলাম, 50, 100, 150। তাহলে শিক্ষার্থীরা আমাদেরকে এখানে বলা হয়েছে যে আমরা সঞ্চয় রেখা অঙ্কন করব। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো, আয় যখন 300 তখন সঞ্চয়ের পরিমাণ 50 কোটি টাকা। তাহলে আয় যখন 300 তখন সঞ্চয়ের পরিমাণ 50 কোটি টাকা, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। তাহলে শিক্ষার্থীরা আয়ের 300 থেকে লম্ব টানলাম, আয়ের 300 সঞ্চয়ের 50, আর এই যে সঞ্চয়, সঞ্চয়ের 50 থেকে লম্ব টানলাম, যারা পরস্পর এ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে ব্যাখ্যা কিভাবে দিব, ব্যাখ্যা এভাবে দিব, উপরের চিত্রে দেখা যায়, উপরের চিত্রে দেখা যায় আয় যখন 300 কোটি টাকা, আয় যখন 300 কোটি টাকা তখন সঞ্চয় 50 কোটি টাকা, তখন সঞ্চয় 50 কোটি টাকা, যা এ বিন্দু দ্বারা, এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো, আমরা প্রথম লাইনটার ব্যাখ্যা কিভাবে দিব। উপরের চিত্রে দেখা যায় আয় যখন 300 কোটি টাকা তখন সঞ্চয়ের, সঞ্চয় 50 কোটি টাকা, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। তোমরা এভাবে তিনটা লাইনেরই ব্যাখ্যা দিতে হবে, আয় যখন 300 কোটি টাকা তখন সঞ্চয়ের পরিমাণ 50 কোটি টাকা, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এরপর আয় বেড়ে 400 কোটি টাকা হলে সঞ্চয় বেড়ে 100 কোটি টাকা হয়। এই যে আয়ের 400 কোটি টাকা এবং সঞ্চয়ে 100 কোটি টাকা, যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। তাহলে ব্যাখ্যাটা একই রকম হবে, এরপর আয় বেড়ে 400 কোটি টাকা হলে সঞ্চয় বেড়ে 100 কোটি টাকা হয়। আমি আবারও বলছি, এরপর আয় বেড়ে 400 কোটি টাকা হলে সঞ্চয় বেড়ে 100 কোটি টাকা হয়, যারা, যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এরপর আরও বেড়ে, আয় আরও বেড়ে 500 কোটি টাকা হলে, এরপর আয় আরও বেড়ে 500 কোটি টাকা হলে সঞ্চয় আরও বেড়ে 150 কোটি টাকা হয়। এরপর আয় আরও বেড়ে 500 কোটি টাকা হলে সঞ্চয় আরও বেড়ে 150 কোটি টাকা হয়, যা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে, যা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এ বি সি বিন্দুগুলো যোগ করলে আমরা এস এস সঞ্চয় রেখা পাই। এখন এ বি সি বিন্দুগুলো যোগ করলে আমরা এস এস সঞ্চয় রেখা পাই। তাহলে শিক্ষার্থীরা এরকম করে তিনটা লাইনের ব্যাখ্যা দিলেই, একটা আমি, একটা সেগমেন্ট আমি দেখায় রাখলাম, তোমরা এরকম করে বাকি দুইটা সেগমেন্টের ব্যাখ্যা দিলে আমরা কিভাবে সঞ্চয় রেখা অঙ্কন করতে পারি
সেটা তো আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারি। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই শিখে গেলা যে কিভাবে সঞ্চয় রেখা অঙ্কন করতে হয়। এবার শিক্ষার্থীরা আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যেটা 5 নম্বর ক্লাসের সাথে রিলেটেড, 5 নম্বর ক্লাসে এই জিনিসটার ব্যাখ্যা দেওয়া আছে। মডেলটা চিত্রের মাধ্যমে ভারসাম্য আয়স্তর নির্ধারণ করো। চিত্রের মাধ্যমে ভারসাম্য বানানটা ভুল হয়েছে, চিত্রের মাধ্যমে ভারসাম্য আয়স্তর নির্ধারণ করো। তাহলে ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা কিভাবে দিব? তাহলে আমরা একই চিত্রে সঞ্চয় রেখা অঙ্কন করতে হবে এবং বিনিয়োগ রেখা অঙ্কন করতে হবে। আমরা ভারসাম্য আয়স্তর দেখাইতে গেলে একই চিত্রে সঞ্চয় রেখা অঙ্কন করতে হবে এবং বিনিয়োগ রেখা অঙ্কন করতে হবে। যেখানে সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সমান হবে সেখানে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ হবে। আমরা উদ্দীপকে দেখতে পারছি যে 400 টাকা আয় যখন, 400 কোটি টাকা যখন আয়, তখন সঞ্চয়ও 100, বিনিয়োগও 100। তাহলে ভারসাম্য জাতীয় আয় হচ্ছে 400 কোটি টাকা। ভারসাম্য জাতীয় আয় 400 কোটি টাকা। কারণ ভারসাম্য জাতীয় আয় 400 কোটি টাকা হলো এই কারণে, কারণ 400 কোটি টাকা আয়ে সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সমান হয়েছে। 400 কোটি টাকা আয়ে সঞ্চয় ও বিনিয়োগ পরস্পর সমান হয়েছে। জিনিসটা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। ঘ নম্বরের জন্য আমাদের একই চিত্রে সঞ্চয় এবং বিনিয়োগ দুইটার ডেটা দিতে হবে, ও এক্স ওয়াই। নিচে আয় দেখাবো, আয়কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, এপাশে সঞ্চয় অবলিক বিনিয়োগ। তাহলে আয় কত আছে শিক্ষার্থী আমাদের? 300, 400, 500 কোটি টাকা। আর সঞ্চয় ও বিনিয়োগের ডেটা কত কত আছে দেখো, 50, 100, 150, এর মধ্যে 100 আছে। তাহলে 50, 100, 150, এর মধ্যে 100 বিনিয়োগের ঘরটাও আমাদের আছে, বিনিয়োগের ঘরটাও আছে। তাহলে শিক্ষার্থীরা প্রথমে আমরা বিনিয়োগ রেখা অঙ্কন করি। আয় যখন 300 তখন বিনিয়োগের পরিমাণ 100 কোটি টাকা, আয় যখন 300 কোটি টাকা তখন বিনিয়োগের পরিমাণ 100 কোটি টাকা। তাহলে 300 থেকে একটা লম্ব টানলাম এবং 100 থেকে একটি লম্ব টানলাম, একটা বিন্দু পেলাম। একই চিত্রে আমরা যখন দুটা রেখা অঙ্কন করব তখন এবিসি বিন্দু দিব না। আমি আবারও বলছি, একই চিত্রে যখন আমরা দুইটা রেখা অঙ্কন করব তখন এবিসি বিন্দু দিব না। এরপর আয় বেড়ে 400 হলে বিনিয়োগ কত হয়? 100ই থাকে। আয় বেড়ে 400 হলেও বিনিয়োগ কত থাকে? ওই 100ই থাকে। এরপর আয় আরো বেড়ে 500 হলে বিনিয়োগ কত থাকে? ওই 100ই থাকে। আয় আরো বেড়ে 500 হলে বিনিয়োগ ওই 100ই থাকে। তাহলে এই বিন্দু তিনটি যোগ করলে আমরা পেয়ে যাব আই আই রেখা। একটা আই এখানে দিলাম, একটা আই এখানে দিলাম। আই আই মানে বিনিয়োগ রেখা। এই তিনটা বিন্দু যোগ করলে আমরা আই আই রেখা পেয়ে গেলাম। তাহলে শিক্ষার্থীরা আমরা বিনিয়োগ রেখা অঙ্কন কিভাবে করতে হয় দেখে ফেললাম। এবার আমরা পূর্বের মতো একই চিত্রে সঞ্চয় রেখা অঙ্কন করব। আয় যখন 300 তখন সঞ্চয়ের পরিমাণ 50। এই যে আয় 300, এই যে সঞ্চয় 50, এইটা সঞ্চয় রেখার একটা বিন্দু। আয় 300, সঞ্চয় 50। আয় যখন 400, সঞ্চয় বেড়ে হয় 100। এই যে আয় 400, এই যে সঞ্চয় 100, অলরেডি টানা আছে, খালি আমি বিন্দুটা বন্ধ বড় করে দিলাম। এই যে আয় 400 আর এই যে সঞ্চয় 100, আমি খালি বড় করে দিলাম বিন্দুটা। এরপরে আয় বেড়ে 500 হলে সঞ্চয় বেড়ে 150 হয়। আয় বেড়ে 500 হলে আমি এইখান থেকে তুললাম, আয় বেড়ে 500 হলে সঞ্চয় বেড়ে 150 হয়। এই যে আমি বিন্দু দিয়ে দিলাম, আয় বেড়ে 500 হলে সঞ্চয় বেড়ে এই যে এখান থেকে 150 হলো। তাহলে এই তিনটা বিন্দু যোগ করলে আমরা পেয়ে যাব এস এস রেখা। এই তিনটা বিন্দু যোগ করলে আমরা পেয়ে যাব এস এস রেখা। এখন শিক্ষার্থীরা তোমরা দেখো এই এস এস রেখা এবং আই আই রেখা পরস্পর ই জিরো বিন্দু মানে এই বিন্দুতে পরস্পরকে ছেদ করছে বা সমান হয়েছে। এই আই আই রেখা মানে বিনিয়োগ রেখা এবং এই সঞ্চয় বা এস এস রেখা পরস্পর ই জিরো বিন্দুতে ছেদ করছে বা সমতা লাভ করছে। ই জিরো বিন্দু বরাবর ভারসাম্য জাতীয় আয়, এই যে ই থেকে নিচে নামো 400 কোটি টাকা। তাহলে এটার ব্যাখ্যা কিভাবে হবে? আমার 5 নম্বর ক্লাসে ব্যাখ্যা দেওয়া আছে, আমি আবারও বলছি, তোমরা লিখে নাও। উপরের চিত্রে আই আই হচ্ছে বিনিয়োগ রেখা এবং এস এস হচ্ছে সঞ্চয় রেখা। আমি আবারও বলছি, এটার ব্যাখ্যা কিভাবে দিবা? উপরের চিত্রে আই আই হচ্ছে বিনিয়োগ রেখা
এবং এসএস হচ্ছে সঞ্চয় রেখা যারা পরস্পর ই0 বিন্দুতে ছেদ করে বা সমতা লাভ করে তাই ই0 বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু ই0 বিন্দু বরাবর ভারসাম্য জাতীয় আয় 400 কোটি টাকা ই0 বিন্দু বরাবর ভারসাম্য জাতীয় আয় 400 কোটি টাকা তাহলে শিক্ষার্থীরা আমি ব্যাখ্যাটা আরেকবার বলি উপরের চিত্রে আইআই হচ্ছে বিনিয়োগ রেখা এবং এসএস হচ্ছে সঞ্চয় রেখা যারা পরস্পর ই0 বিন্দুতে ছেদ করে বা সমতা লাভ করে তাই ই0 বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু ই0 বিন্দু বরাবর ভারসাম্য জাতীয় আয় 400 কোটি টাকা এই কথাটাই চিত্রের নিচে লিখে দিলেই আমরা খুব ইজিলি 4 এ 4 পেয়ে যাব তাহলে শিক্ষার্থীরা আমরা খুব সুন্দর একটা ক্লাস শিখলাম এবং টপিক শিখলাম কিভাবে সঞ্চয় ও বিনিয়োগের সমতার সাহায্যে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ হয় তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং আশা করি তোমরা অনেক ভালো থাকবে